নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামনেই বল্লা মায়ের পুজো, আর বল্লা মায়ের পুজো উপলক্ষে আপনারা কীভাবে আসবেন, অর্থাৎ বাসে আসবেন না ট্রেনে আসবেন? তো পুজোর দিনগুলোতে বাসে প্রচুর ভিড় থাকে এবং ট্রেনেও প্রচুর ভিড় থাকে, কারণ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই মায়ের মন্দিরে ভক্তবৃন্দরা আসে এবং প্রচুর ভিড় থাকে মেলার কয়েকদিন। আর এখানে কিন্তু স্থায়ী কোনো রেলওয়ে স্টেশন নেই, অস্থায়ী রেলওয়ে স্টেশন। আর ওই অস্থায়ী রেলওয়ে স্টেশনেই কিন্তু ট্রেন কিন্তু দাঁড়াবে স্পেশালভাবে, যে কোনো ট্রেন, অর্থাৎ বালুরঘাট রুটে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো ট্রেনই কিন্তু এখানে দাঁড়াবে। এই নামবেন, নেমে কিন্তু ঠিক এই সাইডে যাবেন, এই সাইডে কিন্তু মন্দিরটা রয়েছে। আর আসেন, এখানে অবশ্যই দেখতে পাবেন এরকম একটা রুম করা রয়েছে, গার্ডের রুম। আর ঠিক রাস্তা চলে গেছে, এই রাস্তাটা ধরেই কিন্তু একদম মন্দির। আর মন্দিরের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হবে না, তবুও ওই 1 কিলোমিটারের কাছাকাছি কিন্তু চলে যায়, কারণ হাঁটতে হাঁটতে গেলে অবশ্যই মোটামুটি 10 মিনিট লাগবে এরকম। তো এবার আমি আপনাদের বলবো বাসে কী করে আসবেন। তো আপনারা যেখান থেকে আসুন, শিলিগুড়ি হোক আর সাউথ বেঙ্গল হোক, তো যেখান থেকে আসুন তো বাসে কিন্তু আসতে পারেন, অর্থাৎ বালুরঘাটের বাসে করে আসতে হবে। আর আপনাদের নামতে হবে বল্লা বাস স্ট্যান্ডে। যেহেতু আমি গঙ্গারামপুর থেকে যাচ্ছি, ওই জন্য গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে থেকে আমি বাসে উঠলাম। আর এখান থেকে কিন্তু 30 মিনিটের মতো সময় লাগবে বল্লা বাস স্ট্যান্ডে পৌঁছাতে। হাতে গোনা 8 দিন কি 7 দিন এরকম আছে। তো এটা হচ্ছে বল্লা বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডে তোমার এদিকে হচ্ছে বালুরঘাট হিলি, আর এই সাইডটা হচ্ছে তোমার মালদা রায়গঞ্জ, মানে এদিকে যায়। তো তোমরা যদি বল্লা বাস স্ট্যান্ডে আসো তো বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার হবে না, এইদিকে ঠিক মন্দিরটা রয়েছে, আর একটু ভেতরে গেলে দেখতে পাবে যে ওইখানে প্রবেশদ্বার আছে। তো গাইস চলো মন্দিরের ওইদিকে চলো, সম্পূর্ণটা সেখানে সেখানে গিয়ে বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি বল্লা মায়ের মন্দিরের ওই সাইডে। বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু এখানে টোটো থাকে অনেকগুলো, তোমরা টোটোতে যেতে পারো, আবার তোমরা হেঁটেও যেতে পারো, কারণ মন্দিরের ডিস্টেন্সটা কিন্তু এখান থেকে মোটামুটি 600 মিটার 700 মিটার এরকমই হবে। তো টোটোতে কিন্তু 10 টাকা ভাড়া নেয়, পার পার্সন 10 টাকা ভাড়া। তো তোমরা টোটো করেও যেতে পারো, আবার কিন্তু তোমরা হেঁটেও যেতে পারো, কারণ পুজোর দিন কিন্তু এগুলো রাস্তাতে তোমাদের হেঁটে যেতে হবে, কারণ এত দর্শনার্থী আসে, যার জন্য কিন্তু রাস্তা পুরোটা একদম ব্লক থাকে। সো গাইস আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও বলতে পুজোর আরও আপডেট নিয়ে আসবো, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মায়ের পুজো উপভোগ করবেন, ভালোভাবে আসবেন, কারণ প্রচুর ভক্তবৃন্দ আসে, আপনারাও আসুন, আপনাদের ভালো লাগে, কারণ মায়ের মন্দিরে আসলে খুবই ভালো লাগে, যার জন্য আমরা কিন্তু বারবার আসি। আর সবাই ভালোবাসে মাকে, মাও ভালোবাসে সবাইকে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুনভাবে। টাটা।